ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানি তাগি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে। আসসালামু আলাইকুম, আমি মিজান দুখু, এই মুহূর্তে আছি আমরা আবুধাবি কাসারাল সারাফ ডেজার্ট রিসোর্ট, আর এই মুহূর্তে আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ে আসলাম। 15 কিলোমিটার গাড়িতে চড়ে হোটেল থেকে মসজিদে যেতে হয়। তো আপনারা দেখছেন যে আমার পাশে আছেন আমাদের বড় ভাই কাকন, আর পাশে আছে এনামুল, আর আছে জাহাঙ্গীর। তো মূলত আমরা প্রতি শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য অনেক দূরে যাই। আমরা যেখানে জব করি সেখান থেকে 15 কিলোমিটার দূর। দেখতে পাচ্ছেন যে মরুভূমি, সুদূর মরুভূমি। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা। আসসালামু আলাইকুম, আমি মালয়েশিয়ান প্রবাসী, মালয়েশিয়ার জোহর বাড়ি থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। আমি একটা কথাই বলতে যাবো, আমি যখন দেশে ছিলাম তখন আমি আমার ফ্যামিলির একবারে সময় দিছি কম ঈদের দিন। বলতে গেলে আমি আমার ফ্যামিলির কাছে ছিলাম না ঈদের দিন। তো আজ ওইটাই মনে হইতেছে, যদি আজকে রমজান ঈদটা যদি ফ্যামিলির সাথে কাটাতে পারতাম হয়তো ওনাদেরকে এক সেকেন্ডের জন্য মিস করতাম না। তো আমি এতটুকু বলতে চাই, সবার লাইফ একরকম না, মানি আপনার ওয়াইফ আছে। তবে একটা কথাই বলি, ঈদের দিনটা মা বাবাকে কাছ থেকে সরাবেন না। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে। আশা করি যদি আপনার মনে হয় যে ছোট ভাই একটা কথা বলছে, ভেবে দেখি বা ঈদের দিনটা কাটাই দেখি ওনাদের সাথে, ওনাদের সাথে কাটে তারপর আপনার মতামতটা জানাবেন। আর সবার জন্য ঈদ মোবারক। তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নীত, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নীত, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে। আজ পড়বি গ্রাজুয়েশন গাজী ভাই, ঈদ মোবারক। আমি নুইম সিদ্দিকী, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমি একজন সৌদি প্রবাসী। আমি মিস করি আমার বাপ মা ভাই বোন, আমি মিস করি আমার বন্ধু বান্ধব, সবাইকে মিস করি। সৌদি আরবে থেকে ঈদ করছি, দীর্ঘ 16 মাস যাবত আমি সৌদি আরবে থাকি। এর আগে আমি দুবাইতে ছিলাম 5 বছর মতো। আমি অনেক মিস করি আমার বাপ মা ভাই বোন ফ্যামিলিকে। আমি মিস করি, সবাই ভালো মতো ঈদ করুক বাংলাদেশে, এটাই আর কি আমার শুভকামনা। মাঝখানে একটা রিসোর্ট, সেই রিসোর্টের মধ্যে যেই হোটেল, সেই হোটেলে আমরা জব করি। যাই হোক, এটা হচ্ছে 2019 সালের ঈদুল ফিতরের নামাজ পড়ে আমরা এই মুহূর্তে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে বালা মুসিবতের হাত থেকে রক্ষা করেন, এবং আমরা যে আমল করেছি একটা মাস রমজান, সেই রমজান মাসের আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। আমরা সকলে বলি আমিন। ধন্যবাদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। আসসালামু আলাইকুম, আমি নুরুল করিম রাশেদ, আলখবর দামাম থেকে। টুডে বাংলা HD অনলাইন টিভিতে প্রবাসীদের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরছেন আমাদের সবার প্রিয় সাংবাদিক মিরাজ হোসেন গাজী ভাই। তাকে আমিও সৌদি আরব দামাম প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মেলাও হাতে,
আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মেলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুড়ি। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ দিলিয়ে দেশন আসমানি তাগিদ, ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ।